এটা আহলে কোরআনের একটা ফেতনা আছে বর্তমানে চলতেছে, যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না। আর নবীজি এই কথা আগেই বলে গিয়েছেন, ইবনে মাজাহ খুললেই দেখবেন 11-12 নম্বরে হাদিসগুলো পড়বেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকু, এমন একটা জামানা আসবে ইউশিকু রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি, এবার ভাবসাব নিয়ে বসে থাকবে সিংহাসনে, খুব বুঝি আমি এরকম ভাব ধরবে, ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে, তখন সে বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহ, কোরআন থাকতে হাদিসের কি দরকার, ফামা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হাররামনা, কোরআনে যেটা হারাম এটা হারাম মানলেই তো হয়, ওমা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলেই তো হয়। নবীজি বলেন সাদ্দানাদেরকে জানায়া দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ ইসলুমা হাররামাল্লাহ, তাদেরকে জানায়া দিবা আমি রসুল যেটাকে হারাম করি এটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। তাহলে কোরআন শুধু মানবে আর হাদিস শুধু মানবে এমন না, কোরআন সুন্না উভয়টাই মানতে হবে, উভয়টা না মানলে ঝামেলা আছে। এই জন্য বিদায় হজে সহিহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন সহিহ তারগিবের বর্ণনা, সহিহুল জামেও তো পাবেন 40 নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, নবীজি বলছেন তারকতু ফিকুম মা ইনস্তাতাতুম বিহি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তারকতু ফিকুম আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো ফালান তাদিল্লু, কখনো পদভ্রষ্ট হবে না, কিতাব আল্লাহ একটা আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নাতা, মনে রাখবেন সুন্না বলছে সুন্নাতা রসুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, নবীজি কি বলছে হাদিস না সুন্নত, সুন্নত কেন বলছে, সুন্নত বলারও একটা কারণ আছে, কি কারণ, জুমার নামাজের দিন আজান কয়টা হয়, দুইটা, বলেন কয়টা হয়, দুইটা, এক আজান নবীজির হাদিসে পাওয়া যায়, তো আরেক আজান আপনারা কোথায় পান, তা আমরা জবাব দিই আরেক আজানও নবীজির হাদিসের মধ্যেই পাই আমরা, কিভাবে, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আকারে ধরো, অসুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন, এবং হেদায়ত প্রাপ্ত খোলাফা রাশেদার সুন্নত আকারে ধরো, তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নাওয়াজিস, ভালোভাবে মজবুতভাবে আকারে ধরো, যে দাঁত দিয়ে হাড্ডি খাও এই দাঁত দিয়ে আকারে ধরবা, মানে মজবুতভাবে আকারে ধরবা। এখন দেখেন প্রশ্ন করবে এক আজান রসুলের সুন্নাহে পাইলেন আরেক আজান কোথায় পাইলেন, তো আমরা জবাব দিই আরেক আজান হযরত ওসমানের সুন্নাহ, ওসমানের সুন্নত যে মানতে হবে এটা কোথায় পাইলেন, আমরা জবাব দিই ইবনে মাজার 42 নম্বর হাদিস, বা ইবনে মাজার 42 নম্বর হাদিসে কি আছে, রসুল বলছে আমার সুন্নত আর হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার সুন্নত, বলেন হযরতে ওসমান হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার একজন কিনা, তো এই জন্য আমরা ওসমানের একটা মানি, তার মানে ওসমানের সুন্নাহ মানা মানিও নবীজির কথা মানা, কি কথা বুঝে আসছে সবার, তা আসেন আবার আসি ওই কথায়, 4-5 নম্বর রুকু করা সিজদা করা সূরা হজের 77 নম্বর আয়াত, 6 নম্বর আপনার শেষ বৈঠক অর্থাৎ আখেরি বৈঠক, যে বৈঠক আমরা আত্তাহিয়াত করি, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতে ধরে নামাজ শিক্ষা দিয়েছে, শেষে নবীজি শিক্ষা দিয়েছেন তাশাহুদ পড়া, তো তাশাহুদ পড়া শিক্ষা দেওয়ার পরে বলে দিয়েছেন তুমি যখন এটা পড়বা বা এই পরিমাণ বসে থাকবা বাস তোমার নামাজ আদায় হয়ে গেছে, মন চাইলে তুমি বসো মন চাইলে তুমি উঠে যাও, তো শেষ বৈঠক করা, এটাও আপনি আবু দাউদের 960 নম্বর বর্ণনাটা দেখেন, আরও আশেপাশে অনেকগুলো বর্ণনা শেষ বৈঠকের। এখন দেখেন এই যে 13টা ফরজ আমরা বললাম, এগুলা কোরআন সুন্নায় পুরা একটা কথা, আমি আমার নিজে থেকে বলছি না কোরআন সুন্নার দলিল দিছি, এটাই হানাফি মাজহাব, সমস্যা কোথায়, হ্যাঁ এখন আপনারা বলেন এই হানাফি মাজহাব যে বললাম এখানে সমস্যাটা কোথায় পেয়েছেন, এবার আসেন আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা ছাড়া নামাজ হবে না, সংক্ষেপে বলছি মন দিয়ে শোনেন, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, পবিত্রতা লাগবেই, তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস মিফতাহুস সালাতি আত তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, তো পবিত্রতা লাগবেই, তো পবিত্রতা কি আমরা বলি ওজুর ফরজ 4টি, ওজুর ফরজ 4টি কোথায় পাইলেন, সূরা মায়েদার 6 নম্বর আয়াত ইজা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো ফাউসিলু উজুহাকুম, চেহারা ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই সহ হাত ধৌত করো, অমসাহু বিরউসিকুম, মাথা মাসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো, এই 4টা সূরা মায়েদায় পাইলাম, বলেন 4 ফরজ কোরআনে পাওয়া গেছে কিনা, তো পাওয়া গেল, তো সমস্যা কোথায়, এবার ওযু প্রশ্ন করবেন, তো ওযু কিভাবে করব এটা কোথায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনা 6290 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা পোষণ করবে ফাসবিদিল উযুআ, ওযুটা পরিপূর্ণভাবে করবা, এখন প্রশ্ন হুজুর ওযু যে পরিপূর্ণভাবে করব এটা কোথায় পাবো, মুসলিম শরীফের 246 নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এবং আন্তর্জাতিকভাবেও এই নাম্বারটাই ফলো করা হয়, এই হাদিসে আসছে নুআইম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি বলেন রাআইতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দা,
আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি তো আমি দেখলাম তিনি যখন ওযু করে ফাগাসালা ওয়াজহা উনি চেহারাটা খুব ভালোভাবে ধৌতো করে সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ফাশরাআ ফিল আদুদি উনি হাত ধৌতো করলেন বাহু সহ খুব ভালোভাবে ধৌতো করলেন ওয়া ইয়াদাহুল ইউসরা ফাশরাআ ফিল আদুদি বাম হাত উনি খুব সুন্দরভাবে বাহু সহ খুব সুন্দরভাবে ধৌতো করলেন সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ফাশরাআ ফিস সা ডান পা ধৌতো করলেন পায়ের নালাগুলো সুন্দরভাবে ধৌতো করলেন ওয়ারিজলাহুল ইউসরা ফাশরাআ ফিস সা উনি বাম পায়ের নালা সহ খুব সুন্দরভাবে ধৌতো করলেন ধৌতো করার পর আবু হুরায়রা বললেন হা কাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দাউ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই ওযু করতে দেখেছি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াওমাল কিয়ামা মিন ইসবাগিল ওযু ওযু পরিপূর্ণভাবে করার কারণে তোমাদের চেহারা তোমাদের হাত তোমাদের পা তথা ওযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত এখন দেখেন ওযুর নিয়ম এটাও আমরা হাদিস থেকে জানলাম এরপর লম্বা আলোচনা করা যায় আরো অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে এখন আবার প্রশ্ন যে যদি ওযু দ্রুত করতে গিয়ে আপনার অঙ্গ শুষ্ক থাকে তাও আবার হবে না এগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ায় তো এরি পড়াইলে দোষ ধরে তো এটা আছে কিনা দেখেন সহিহ বুখারী 60 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন তাখাল্লাফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সফরাতিন সাফারনাহা এক সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে একটু পিছনে পড়ে গেছে আমরা আগে আগে চলে আসছি ফাদরাকানা নবীজি আমাদেরকে ধরে ফেলছে আবার কাছাকাছি এসে গেছে অকদ আরহাকাতনা সালাহ আসরের নামাজ যায় যায় অবস্থা আমরা চিন্তা করলাম ইন্না লিল্লাহ নামাজ তো পড়তে হবে ওয়াহনু না তাওয়াদ্দাউ ওযু করা শুরু করলাম ওযু করা শুরু করার পর আমরা জালনা নামসাহু আলা আরজুলিনা পা গুলা কোনো মতে ধৌতো করতেছি মানে কোনো মতে পা ধৌতো করতেছি ধৌতো করে নামাজ পড়ব নবীজি ফানাদা বি আলা সাতিহি পিছন থেকে জোরে ডাক দিছে এই ওয়াইলুল লিল আকাবি মিনান নার ওয়াইলুল লিল আকাবি মিনান নার মারাতাইনি আও সালাসান দুইবার বা তিনবার বললেন যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে আমাদের বাচ্চাদেরকে এইগুলা সিরিয়ালে সিরিয়ালে আপনার ছন্দে ছন্দে পড়ানো হয় তো এইগুলো কোথায় পাইছে এই যে বুখারী 60 নম্বর হাদিসে পাইছে তো এটাই তো হানাফি মাযহাব আপনারা মানে কি নতুন কোন ধর্ম মনে করছেন কিনা আমি জানি না এরপরে দেখেন আপনি ওযু করলেন ওযু করার পর এবার আপনি ওযুর পরে কালিমা শাহাদাত পড়া এটা বিভিন্ন ওযুখানায় লেখা থাকে এখন এটার উপরে প্রশ্ন তোলে যে এটা লেখা আছে এই এরকম যে লেখা আছে এটা কোথায় আছে ভাই এটা নাই মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে আছে এই হাদিসের বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মামিন রাজুলিন ইয়াতাওয়াদ্দাউ কোন মুসলমান যখন ওযু করে ফায়ুবলিগুল ওযুআ আও ইউসবিগুল ওযুআ উত্তম রূপে ওযু করার পর সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এখানে এতটুকু বর্ণনা আর অন্য জায়গায় ওয়া আশহাদু আন্না সহ আছে এটা পড়ার পর আরেকটা দোয়া কিছু বর্ণনা আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এটা পড়লে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া আর কিছু বর্ণনায় পাবেন আপনারা ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হয় এখন এই কথাগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয় তো বাচ্চাদেরকে রাস্তাঘাটে কয় এটা কই পাইছস এরকম জিজ্ঞাসা করা হয় নাউজুবিল্লাহ তো বাচ্চাদেরকে যে পড়ানো হচ্ছে আপনি দেখেন আমি প্রত্যেকটা কথায় দলিল দিচ্ছি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এটা পড়ানো হয় তো আমি তো বলি আমাদের এই মাদ্রাসাগুলোতে আসেন হানাফি ফিকহ যেখানে পড়ানো হয় বাচ্চাদেরকে নাবালেগ অবস্থা থেকেই তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করা হয় তাদের একটা আমল দেখেন আপনি যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত আছে